ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শাহিন নাজফি, মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের থার্ড লিসনে আমরা দেখব কিভাবে ইমেল মার্কেটিং সফটওয়্যার ক্যান্ডিসেন্ডিতে লিস্ট ক্রিয়েট করতে হয়, ক্যাম্পেইন সেট করতে হয় এবং অটোমেশন তৈরি করতে হয়। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে, এগুলো দেখাবো প্র্যাকটিক্যালি। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। অ্যাট ফার্স্ট আপনাকে যেতে হবে app.candysandy.net, ক্যান্ডিসেন্ডি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ক্যান্ডিসেন্ডিতে সাকসেসফুলভাবে লগ ইন হয়েছে। দেন আমাকে বুঝতে হবে যে লিস্টটা কি, অটোমেশন কি এবং ক্যাম্পেইন কি। আপনি অনেকগুলো প্রোডাক্ট সেল করছেন, কিছু প্রোডাক্ট আছে সেলফোনের, কিছু প্রোডাক্ট আছে ক্যামেরার, কিছু প্রোডাক্ট আছে ল্যাপটপের। দেখা যাচ্ছে সেলফোনের যে বায়ার বা সেলফোনের যে কাস্টমার, সে কিন্তু ল্যাপটপ কিনবে না। তো ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রাখার জন্য আমরা লিস্ট ক্রিয়েট করে থাকি। ধরুন আমাদের যে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড কাস্টমার আসবে, যারা ল্যাপটপের প্রতি ইন্টারেস্টেড বা সেলফোনের প্রতি ইন্টারেস্টেড, তাদের একজন একজন্য একটা লিস্ট করব। যারা অন্য প্রোডাক্টের ইন্টারেস্ট, তাদের জন্য ডিফারেন্ট আর একটা লিস্ট ক্রিয়েট করব। তো লিস্ট ক্রিয়েট করে আমরা এর জন্যই আপনার যেই ইমেল কালেক্ট করবেন, ইমেল গুলো একটা ফোল্ডারে রাখার জন্য, একটা নেমে রাখার জন্য লিস্ট গুলো ক্রিয়েট করে থাকি। তো চলুন আমি এক্সাম্পল দিই কিছু লিস্টে। যেমন আমি কিছু লিস্ট তৈরি করেছি, লিস্ট 1 অ্যাফিলিয়েট ক্যান্ডি, অ্যাক্টিভ ক্যান্ডিসেন্ডি কাস্টমার, ক্যান্ডিসেন্ডি কাস্টমার, জয়েন্ট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট ক্যান্ডি, ক্যান্ডি হোস্টার, ক্যান্ডিসেন্ডি। তো আমার যে প্রোডাক্ট গুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট লিস্ট ক্রিয়েট করেছি। যারা ক্যান্ডিসেন্ডির কাস্টমার আমি তাদেরকে একটা লিস্টে রেখেছি, যারা অ্যাফিলিয়েট ক্যান্ডির কাস্টমার বা সাবস্ক্রাইবার আমার, তাদেরকে আর এক লিস্টে রেখেছি। এখন আমি ডিরেক্টলি একটা নতুন লিস্ট তৈরি করি। লিস্টটি কিভাবে তৈরি করতে হয় আপনাদের দেখানোর জন্য, ক্রিয়েট লিস্টে যাব। আপনার লিস্টের একটি নাম দিতে হবে। নামটা দিবেন এই কারণে, কারণ পরবর্তী যেন দেখে আপনি চিনতে পারেন যে আপনার এই নামে আপনি লিস্টে রেখেছিলেন। তো আমি নাম দিচ্ছি এমন যে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব 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 টেস্ট। ঠিক আছে, আমার ইউটিউব থেকে যেই ট্রাফিক গুলো আসবে তাদেরকে আমি এই লিস্টে রাখবো। একটা ইমেল দিব, ইমেলটা দিব সাপোর্ট। আমি একটা ইমেল দিচ্ছি এখানে, ইমেল নেম দিতে হবে ক্যান্ডিসেন্ডি, ওকে। দেন আপনার কোম্পানি থাকলে কোম্পানির নামটা দিবেন, কোম্পানি না থাকলে আপনার পার্সোনাল নামটা দিবেন, অ্যাড্রেস দিবেন। তো প্রবলেম নাই, আপনার কাস্টমার গুলো আপনার ইনফরমেশন গুলো দেখতে পারবে না, জাস্ট আপনি সেভ রাখবেন আপনার নিজের জানার জন্য। দেন কান্ট্রি এখানে দিবেন, জিপ কোড, অ্যাড্রেস, হোম পেজ, ইমেল অ্যাড্রেসটি আবার দিবেন, ওকে ফাইন। তো এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো লিস্টকে আমরা যখন কোনো ইমেলকে একটা লিস্টে রাখি, আমাদের দুইটা অপটিন থাকে, সিঙ্গেল অপটিন অ্যান্ড ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন মানে আপনি লিস্টটি কেউ ইমেল সাবমিট করার সাথে সাথে আপনার লিস্টে অ্যাড হয়ে যাবে, তার কাছে কোনো কনফার্মেশন ইমেল যাবে না। আর আমরা ডাবল অপটিন বলতে, আমরা যখন আপনার এই লিস্টে কোনো ইমেল অ্যাড হবে তখন তার কাছে পারমিশন যাবে, তার ইমেলে যে একটা মেসেজ যাবে যে এই কোম্পানি বা ইউটিউব লিস্টে আপনার ইমেলটি অ্যাড হতে যাচ্ছে, আপনি কনফার্ম করবেন কিনা। দেন কনফার্ম করলে আপনার লিস্টে অ্যাড হবে। তো আমরা ডাবল অপটিন আপাতত লাগবে না, ওকে ফাইন। তো ডাবল অপটিনটা অফ করে দিব, আপনি চাইলে ডাবল অপটিন দিয়ে করতে পারেন, ওকে ফাইন। দেন আমরা আসবো যে ওয়েলকাম ইমেল। আপনার এই লিস্টে কোনো সাবস্ক্রাইবার অথবা ইমেল অ্যাড হওয়ার সাথে সাথে তাকে একটা মেইল যাবে। যদি এটা সেট করতে চান তাহলে ওয়েলকাম মেইলটা রেখে দিবেন, আর যদি মনে করতে চান না আমি ওয়েলকাম মেইল দিব না, পরে ক্যাম্পেইন করে মেইলটা দিব, সেটাও করতে পারেন। যখন তারা আনসাবস্ক্রাইব করবে আপনার এই লিস্ট থেকে, তখন তাদেরকে একটা মেইল দিবেন কিনা, তা আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও অফ করে রাখতে পারেন, ওকে ফাইন। দেন আপনাকে এখানে অনেকগুলো সেন্ডিং সার্ভার আছে, যে SMTP দেখিয়েছিলাম, যে SMTP গুলো অ্যাড করেছেন সেখানে এখানে সেগুলো শো করছে। তো আমি মেইলগান API টা আমি সেট করেছিলাম আপনাদের সামনে, মেইলগান API টা আমি টিক চিহ্ন দিয়ে সেভ করে রাখ। দেখুন এখানে আমি ফোন নাম্বার দিইনি, বিধায় আমার লিস্টটি সেভ হয়নি। আমি নতুন করে ফোন নাম্বারটা দিচ্ছি, ওকে দেন সেভ। দেখুন আমার নতুন একটি লিস্ট তৈরি হয়ে গেছে। এখন এই লিস্টে আমার ইউটিউব থেকে যতগুলো ট্রাফিক ক্লায়েন্ট আসবে বা ইমেল অ্যাড্রেস পাবো এইখানে রাখবো। তো এখন আমরা চলে যাই ক্যাম্পেইনে। ক্যাম্পেইন বিষয়টা কি, আমি মনে করেন এই ইউটিউব লিস্টে আমার 100 জন সাবস্ক্রাইবার, 100টা ইমেল অ্যাড হয়েছে। তো 100 ইমেলের কাছে আমার যখন মন চাচ্ছে আমি ইমেল পাঠাবো, সেন্ড করতে চাচ্ছি, তখন আমাকে ক্যাম্পেইন সেট করতে হবে। ওকে চলুন আমরা একটা ক্যাম্পেইন সেট করে দেখি। ক্যাম্পেইনে ক্লিক করি।
ক্যাম্পেইনে ক্লিক করার পরে অনেকগুলো ক্যাম্পেইন আছে আমার, আমি নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্রিয়েট ক্যাম্পেইন। দেন এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন, রেগুলার আর প্লেন টেক্সট। তো আপনি রেগুলারে যাবেন, রেগুলার অ্যান্ড প্লেন টেক্সটে আপনি যখন রেগুলার হ্যাঁ আপনি ক্যাম্পেইনটা সেট করবেন তখন আপনার কতজন ক্লিক করলো, কতজন ওপেন করলো কিনা এই রিপোর্টগুলো পাবেন, বাট প্লেন টেক্সটে পাবেন না। তো আমি রেগুলারে সবসময় সেন্ড করি, আপনি রেগুলারটি চুজ করতে পারবেন। রেগুলার চুজ করার পরে আপনি কোন ক্যাম্পেইনে বা কোন লিস্টে মেলগুলো সেন্ড করতে চাচ্ছেন সেই লিস্টটি আপনার এখান থেকে চুজ করে দিতে হবে। তো আমি সেন্ড করতে চাচ্ছি ইউটিউবে। ওকে, ইউটিউবে যে লিস্টগুলো রেখেছে আসলে এখানে জিরো সাবস্ক্রাইবার। আমি তারপরও দেখাচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ যাব। দেন আপনার ক্যাম্পেইন একটা নাম দিবেন যে ইউটিউব সাবস্ক্রাইবার। দেন ইমেল সাবজেক্টটি, কোন নামে আপনি ইমেলটি সেন্ড করতে চাচ্ছেন, তো ইমেল সাবজেক্ট দিবেন যে ইউটিউব টেস্ট। ওকে ফাইন, জাস্ট টেস্টিং এর পারপাসে কোন নেম থেকে ইমেলটা যাবে এবং কোন ইমেল থেকে ইমেলটা যাবে। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইমেল ইজ নট ভেরিফাইড ইয়েট। তো আপনার এই ইমেলটা ভেরিফাইড না, এই মেসেজটি দিবে। আপনি যদি এই ইমেলটা আপনি যেই সেন্ডিং সার্ভার দিয়ে সেন্ড করতেছেন, আপনি যে সেন্ডিং মেইলগান এপিআই, মেইলগান এপিআই যদি ভেরিফাই করা থাকে তাহলে এখানে নতুন করে ভেরিফাই করা লাগবে না। সো এই মেসেজ দেখালো আপনার প্রবলেম নেই, বিকজ অফ আপনি এই ইমেলটা আপনি যে সেন্ডিং সার্ভার আছে সেন্ডিং সার্ভারে ভেরিফাই করেছেন। তো আমি একটা ইম্পর্টেন্ট পার্ট দেখাই, তো এখানে যাই সেন্ডিং সার্ভার, সেন্ডিং ডোমেইন, সেন্ডিং আইডেন্টিফাই। তো আপনার সেন্ডিং সার্ভার মেইলগান এপিআই, ঠিক আছে, তো মেইলগান এপিআই যা আমি অ্যাড করেছিলাম ওই মেইলগান এপিআই কিন্তু একটা ইমেল দিয়ে ভেরিফাই করেছিলাম, একটা ডোমেইন দিয়ে ভেরিফাই করেছিলাম। বিধায় এখানে আমাকে নতুন করে সেন্ডিং ডোমেইন অ্যান্ড সেন্ডিং ইমেল ভেরিফাই করার দরকার নেই, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, দেন আমি নেক্সট যাব, সেভ অ্যান্ড নেক্সট। বাই ডিফল্ট ভাবে এখানে অনেকগুলো টেমপ্লেট বিল করা আছে, আপনি চাইলে এখানকার টেমপ্লেট ইউজ করতে পারেন, আবার আপনি চাইলে নতুন কোনো টেমপ্লেট আপলোডও করতে পারেন। তো আমি এখানকার টেমপ্লেটই চুজ করলাম, টেমপ্লেট নম্বর 1 কলামের যে টেমপ্লেটটি আছে সেটা এমন। তো আপনি কোনো পিকচার পাঠাতে চাইলে এখানে তার পিকচারটি অ্যাড করবেন, আমি আপাতত পিকচার পাঠাচ্ছি না। এখানে যে অপশনগুলো আছে আপনি এটাতে অবশ্যই এডিট করবেন, এডিট করে আপনার যে কন্টেন্ট লেখার দরকার সেটা লিখবেন। এখানে আপনি চাইলে এই অপশনটা কেটে দিতে পারেন, কারণ অনেক সময় কন্টেন্টে মেইল অ্যাড্রেস দেওয়া থাকলে সেটা জিমেইল স্প্যাম ধরে। ওকে ফাইন, আপনি এটা কেটে দিয়ে দেন অবশ্যই এখানে কন্টেন্ট লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য এখানে আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। ওকে, দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে নেক্সট, নেক্সটে আপনার টাইম টেবল আছে যে এই ইমেলটা কখন সেন্ড করতে চাচ্ছেন, শিডিউল করে দিতে পারবেন। ওকে, আমি এখনই দিলাম সেভ অ্যান্ড নেক্সট। দেন এখানে দেখাচ্ছে যে আসলে আপনার যে ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব লিস্টে কোনো সাবস্ক্রাইবার নেই, এই জন্য ইমেলটা সেন্ড করতে পারবেন না। ওকে ফাইন, আপনি এখান থেকে অবশ্যই যদি এখানে কোনো সাবস্ক্রাইবার থেকে থাকে তখন এখানে সেন্ডের অপশন আসবে, দেন আপনাকে মেইলটা সেন্ড করতে পারবেন এখান থেকে। ওকে, আশা করি সবাই ক্যাম্পেইন সম্বন্ধে বুঝতে পারছি। এবার চলে যাব অটোমেশন। তো অটোমেশনটা কি আমাদের বিষয়টা বুঝতে হবে, আপনি ধরুন ইউটিউব যে লিস্টে আছে সেই লিস্টে একটা অটোমেশন সেট করলেন। অটোমেশনটা কি, ইউটিউব এই লিস্টে যারা অ্যাড হবে তারা প্রতিদিন একটা করে মেইল পাবে, বা একদিন পর পর একটা করে মেইল পাবে, বা 7 দিন পর পর একটা করে মেইল পাবে, যা বা 365 দিন পরে যে একটা মেইল পাবে সেটা কিভাবে করে সেটা আমরা করবো যে অটোমেশন থেকে। এখানে ফার্স্টে আপনাকে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটোমেশনের একটা নাম দিবেন, ইউটিউব নাম দিলাম, ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে একটা অটোমেশন করতেছি, ইউটিউব সাবস্ক্রাইবারদের একটা নাম দিলাম। দেন আপনাকে চুজ করতে হবে কোন লিস্টের আন্ডারে এই ক্যাম্পেইনটি বা এই অটোমেশনটি করবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে আপনাকে অনেকগুলো টিগার দেখাবে, ঠিক আছে, তো আমরা অবশ্যই এই টিগারটি করি, সমস্যা নেই। লিস্ট সাবস্ক্রিপশন মানে আমার এই লিস্টে কেউ সাবস্ক্রাইব করলে তারপরে আমার এই অটোমেশনটি যাবে, ঠিক আছে। তো এই লিস্ট কতদিন পর, লিস্ট সাবস্ক্রাইব করার পরে কতদিন পরে ইমেলটি যাবে সেখানে আপনি দেবেন। ডে হইতে পারে, ইয়ার হইতে পারে, উইকস মান্থ হইতে পারে, আপনি জিরো ডে, জিরো ডে মানে আপনি হচ্ছে মেইল সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে এই ইমেলটি যাবে। ওকে, আর এখানে 1 ডে দেওয়া মানে আপনি মেইল সাবস্ক্রাইব করার সাথে সাথে 1 ডে পরে এই মেইলটি যাবে। এখন আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখন আমাকে যে মেইলটা টেমপ্লেট বা কন্টেন্ট সেটা আমাকে ঠিক আগের মতোই আমরা যেটা ক্যাম্পেইনে করেছিলাম সেটাই, এখানে সাবজেক্ট দিব ইউটিউব টেস্ট। ওকে ফাইন, ওকে, দেন সেভ অ্যান্ড নেক্সটে যাব। এখানে আবার আপনাকে টেমপ্লেট চুজ করতে হবে। ওকে, আমি টেমপ্লেটটি চুজ করলাম।
এই টেমপ্লেটে আপনি ইচ্ছা করলে এখানে ফটো অ্যাড করতে পারেন, এখানে ইমেল টিকে দিতে পারেন, দেন সেভ। ওকে, সেভ অ্যান্ড ফ্লো দা ওয়ার্ক, সেভ অ্যান্ড ব্যাক টু ফ্লো ওয়ার্ক। এখানে শুধুমাত্র একটি ইমেল সেট হয়েছে, এখন আপনি চাইলে আরো ইমেল সেট করতে পারবেন। এখন যাব আমরা অ্যাড ইভেন্টে। অ্যাড ইভেন্টে কি হবে, আমার যদি ফার্স্ট, এখানে অনেকগুলো অপশন আছে যে আপনার ফার্স্ট ইমেলটি যদি সেন্ড হয় তাহলে সেকেন্ড ইমেলটি যাবে, কখন যাবে, ওয়ান ডে আফটার, মানে একদিন পরে যাবে, ঠিক আছে। ওকে, আপনার ফার্স্ট ইমেলটি যদি ওপেন হয় তাহলে এই ইমেলটি যাবে, আপনার ফার্স্ট ইমেলে যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কটা যদি ক্লিক পড়ে তাহলে যাবে। এখান থেকে অনেকগুলো ট্রিগার আপনি সেন্ড করে দিতে পারবেন। ওকে, আমি সেট করলাম ফার্স্ট ইমেলটি যদি সেন্ড হয় দেন আমার এই ইমেলটি যাবে, দেন এখানে যে আমি ডিজাইনটা চেঞ্জ করব, সেভ অ্যান্ড নেক্সট, সেম কাজ, সেভ, সেভ ব্যাক টু ওয়ার্ক ফলো। ওকে, আপনি কিন্তু 2 ডেজ এর করে ফেলেছেন, এভাবে আপনি আনলিমিটেড 7 ডেজ, 30 ডেজ এর ক্যাম্পেইন সেট, অটোমেশন সেট করতে পারবেন। দেন সবগুলো তৈরি করলে আমি যদি আরেকটা ইভেন্টে যাই, দেন এখানে আপনি দেবেন ডে ওয়ান, ডে ওয়ান আফটার সেন্ড দ্য প্রিভিয়াস মেইল, ঠিক আছে। এখানে যদি আপনি ডে 7 দেন তাহলে প্রিভিয়াস মেইল সেন্ডের 7 দিন পরে আপনার এই ইমেলটা যাবে, ঠিক আছে। ওকে, দেন আমি করব রিভিউ অ্যান্ড কনফার্ম। রিভিউ অ্যান্ড কনফার্ম করার পরে আপনি এখানে যে ফাঁকা রেখেছেন, একে আমি এই লিস্টে যে কোনো সাবস্ক্রাইবার নাই, দেন আপনি এখানে সেন্ডিং এর অপশনটি পাচ্ছেন না, তো আপনি এখানে এসে সেন্ডিং এর অপশনটি পাবেন। আর যদি আপনি কোনো এরর বা ভুল করে থাকেন তাহলে সেটা সংশোধন করতে হবে, ডিজাইনটা চুজ করতে হবে। আশা করি সবাই লিস্ট, ক্যাম্পেইন এবং অটোমেশন বটা বুঝতে পারছি। নেক্সট আমরা দেখব ইন্টিগ্রেশন, আমাদের এই ক্যান্ডিসেন্টিটা কোনো সফটওয়্যার অথবা অ্যাপে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সেখান থেকে লিস্টগুলো, ইমেলগুলো গ্রাব করার জন্য সেটা দেখব। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন।